হয় গোলাঘাট জিলার দক্ষিণ চুক মানেকটা রাইজে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তেওঁলোকে ভোট বর্জনের দরে এক সিদ্ধান্ত গ্রহণ করেছে, কারণ যিকোনো দলের প্রবেশ নিষেধ করেছে এই গাঁওখনত। দরাচলতে বিগত বছর কেজন তেওঁলোকে বারম্বার শাসনদিত দলক তেওঁলোকে অবগত করে আসলে রাস্তার নির্মাণ দাবিত কোনো কোনো সরকারে গ্রহণ নকলে। মই সামগ্রিক দৃশ্য দেখাইছো, আসলে এনেকে বেনার পোস্টার মারিবেন তেওঁলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মই পোনে পোনে দেখাইছো সামগ্রিক দৃশ্য, ভোট বর্জনের তেওঁলোকে এটা বেনার ফলক আঁড়ি ধরেছে গাঁওখনত, আর গাঁওখনত স্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো নেতা পালি নেতার প্রবেশ নিষেধ করেছে, যিকোনো দলের কোনো নেতা পালি নেতার আসলে এই গাঁওখনত প্রবেশ নিষেধ করেছে, কারণ রাস্তার যে মেরামতির দাবিত তেওঁলোকে বারম্বার দাবি জনাই আসলে সেই দাবি আজি পর্যন্ত তেওঁলোকে ফলপ্রসূ নহল, গতিকে তেওঁলোকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। মই স্থানীয় বয়োজ্যেষ্ঠ যখন লোক আছে তেওঁলোকৰ বাবে জানিম, আপনার রাস্তার মেরামতি আজি পর্যন্ত নহল, আজি পর্যন্ত রাস্তা হেৰি নহল, আজি 25 বছর দিন হেৰি আমি লাগি লিখিলো, ভোট দিলো মহিলাসকলৰ সকলোতে দিলে, কিন্তু রাস্তা আমার ঘুরে ডিম ডিম করে ডিমা বান্ধিলে, আজিলেকে নিদিলে। হয়, আপনাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সিদ্ধান্ত কোনো দলের প্রতিনিধি আর সোমাবলে আমার বাধা করা হয়েছে, যুবসকল আছে, যুবসকল সকলে তারমানে সেটকে ধরেছে, রাস্তা যদি দিয়ে তেতিয়া সকল দলে বলে লাগবে না, আমার সকলে লাগবে। হয়, আমি গম পাইছো বারিষা কালত আপনাদের যথেষ্ট কষ্ট হয়, ইয়াত এম্বুলেন্স নুসুমায়, আর যখন ছাত্র ছাত্রী স্কুলত যাওতে বাপেকে পিঠিত লই পেনি পার করাই দিয়ে, কেনে ধরনের পরিবেশ? এইবার বেমারিও আমি চকীত বহাই, চকী উল্টাই লই পেনি চকীত ভাড়া বয়ে পেনি আমি এটা বৌহলাল নিব লাগে, গোলাঘাট নিব লাগে, প্রায় 1 কিলোমিটার আমি ভাড়া বয়ে নিব লাগে, রাস্তা নাই। হয়, বিভিন্ন জন লোক আছে, মানে মন্তব্য মানে সামগ্রিক দৃশ্য দেখালেছো, আসলে মানে যদি তিনিআলিত আছো সেই তিনিআলিত বাড়িচুয়া 10 নং দক্ষিণ চুক যে তিনিআলি সেই তিনিআলিত অবস্থিত, আর এই এই রাস্তাটা আজি পর্যন্তলৈকে নহল। আসলে বয়সস্থ বিভিন্ন জন লোক আছে, তেওঁলোকৰ পরামর্শ লম, আসলে বয়সস্থ সকলে আজি আপনার কিমান বছর হলা, বয়স কিমান? বয়স 77 বছর। আপনার আজিলেকে রাস্তাটা নহল, আপনার বারম্বার আবেদন নিবেদন করা পিছত কি হল আসলে কোক? এতিয়া এই লিখে এটা গাড়ি এখন নাই, পয়সা খালে নাহে, দলে আহি পানি ইলেকশনের আগত নানা রকমের কথা কয়ে পানি ভোটটু লয়, তারপর পিঠি দিয়ে, সেইখেতে এটা যে দলে নহক আমার ইয়ার ক্যানভাস করবলে দিয়া নহব। তেওঁলোকে সিদ্ধান্ত গ্রহণ করেছে, গাঁৱৰ ৰাইজে আসলে আলোচনা মর্মে এক সিদ্ধান্ত গ্রহণ করেছে, তেওঁলোকে যিকোনো দলের কংগ্রেস বিজেপি এজেপি যেনে যি দল নহক রাজনৈতিক দলের কোনো দলের প্রবেশ নিষেধ করেছে, কারণ উন্নয়নের স্বার্থত গাঁৱৰ উন্নয়নের স্বার্থত বারম্বার দাবি জনাই অহা পিছতো আজিলেকে তেওঁলোকৰ এই রাস্তাটো সম্পূর্ণ নহল, গতিকে রাইজে সিদ্ধান্ত গ্রহণ করে সকলো দলের প্রবেশ নিষেধ করেছে।